ছুটি বাড়ছে, এই সিদ্ধান্ত আগামী সপ্তাহে। করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফায় বাড়ছে, এখন তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর আটকে থাকা উচ্চ বিদ্যালয় এইচএসসি বা সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কী হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার জানানো হবে। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, ছুটি বাড়ছে, বাড়াতেই হবে, এখন তারিখটা জানিয়ে দেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে গত সতেরো মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 3 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আছে। এমন অবস্থায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা ছিল ছুটি কি আরও বাড়বে নাকি খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী বলেন, আটকে থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কী হবে সে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আগামী সোমবার বা মঙ্গলবার জানিয়ে দেওয়া হবে। তবে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয় তাহলে 4 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা নেওয়া হবে এবং দ্রুত সময়ে ন্যূনতম বিষয় এবং ন্যূনতম নম্বরে ভিত্তিতে পরীক্ষা নেওয়া সহ অনেকগুলো বিকল্প প্রস্তাব ঠিক করা হয়েছে। তবে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা যায় কিনা সেই প্রস্তাব এখনোই নাশক করছেন না তারা। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফায় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্তের কথা সেসব জানাননি। করোনা বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থী পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। আমাদের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, দেশের মোট শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক পর্যায়ে পড়ে প্রায় 1.25 কোটি ছেলে মেয়ে, আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা 1.25 কোটি কিছু বেশি, বাকিরা শিক্ষার অনন্য স্তরে পড়ে, ইতিমধ্যে তাদের শিক্ষা ক্ষতিগ্রস্ত। প্রাথমিক ও ইত্যাদি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন নিজ নিজ স্কুলে মূল্যায়নের ভিত্তিতে উপরের শ্রেণীতে উঠানোর পরিকল্পনা করছে সরকার। অবশ্য সেটি নির্ভর করছে কবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপর।